আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ পাকুর বনশায়ের এ সময় কী করণীয় সে সম্পর্কে আলোচনা করব কিন্তু বাম কী ভিডিও তৈরি করব ইউটিউব কর্তৃপক্ষের একাধারে কপিরাইট অন্য ধারে ভিউজ এবং সাবস্ক্রাইব না পাওয়া আশা করি আপনারা যারা আমার পাশে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্ষার মৌসুম প্রায় শেষ এ সময়ে পাকুর গাছে কি করতে হয় তা হলো এ গাছে প্রথমেই প্রনিং করে নিতে পারলে ভালো কারণ এ সময় প্রনিং করা খুবই উত্তম সেই জন্য যারা বনসায় গাছ তৈরি করবেন তারা অবশ্যই পাকুর গাছকে এ সময়ে প্রনিং করবেন এছাড়া এ সময়ে গাছকে পর্যাপ্ত খাবার দিতে হয় কারণ সামনে শীত মৌসুম আমার ভিডিও চলাকালীন সময়ে বৃষ্টির জন্য কিছুটা ভিডিও বিঘ্নিত হচ্ছে টবের চতুর্দিকে খুঁড়ে তারপর সার দিতে হয় কি কি সার দেবেন তা হল পুরোনো এক বছরের গোবর দুই মুঠ অথবা যে কোনো ভার্মি কম্পোস্ট ইচ্ছা করলে দিতে পারেন এর সাথে দশ ইঞ্চি একটি টবের জন্য দুই চামিচ হাড়গোড়া এক চামিচ নিমখোল দিতে পারলে খুব ভালো হয় এছাড়াও প্রতি মাসে সরিষা খোলের পানি ব্যবহার করবেন আশা করি এছাড়াও এই গাছটি যেখানে প্রচুর রোদ রয়েছে সেখানে এই গাছটি লাগাবেন অর্থাৎ টপটি রেখে দিবেন। রোদ ছাড়া এই গাছ খুব ভালো হয় না মাঝে মধ্যে এই গাছে স্প্রে করতে হয় কারণ এই গাছে রোগাক্রান্ত হয় সেই জন্য প্রতি মাসে একবার ফাঙ্গিসাইটিস ব্যবহার করবেন দেখবেন গাছটি ভালো থাকবে মোট কথা এ সময় গাছকে প্রনিং করবেন সার দেবেন এবং উজ্জ্বল রোদ্রের আলোতে রাখবেন এবং বিষ প্রয়োগ করবেন অর্থাৎ স্প্রে করবেন তাহলে গাছটি ভালো থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি খুদা হাফেজ